সুপ্রিয় শিক্ষার্থী, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমি সুকান্ত ভৌমিক, সহকারী শিক্ষক, মৃত্যুঞ্জয় প্রেমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিয়াজুড়ি, নেত্রকোনা। এই করোনাকালীন সময়ে আমরা কেউই তোমাদের সামনে সরাসরি উপস্থিত হতে পারছি না, তবুও আমাদের উপজেলার অনলাইন প্রাথমিক বিদ্যালয় খালিয়াজুড়ি অনলাইন প্রাথমিক স্কুলের মাধ্যমে তোমাদের সামনে পড়াশোনার বিষয় সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে যথারীতি আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকেও আমি তোমাদের সামনে একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিতের সপ্তম অধ্যায়ে যোগের ধারণা। সোনামণিরা, প্রথমেই তোমরা তোমাদের বইটি খোলো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হও। এখানে দেখো লেখা আছে যোগের ধারণা 1 থেকে 10। তো যোগের ধারণা সম্বন্ধে আমরা একটু ভালো করে জানার জন্য আমি এখানে কয়েকটা কাগজের টুকরো হাতে করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি আশা করি তোমরা সকলেই সংখ্যার ধারণা আর ছোট ক্লাসে পেয়ে গেছো তোমাদের প্রাক প্রাথমিক ক্লাসে। তো তারপরেও আমি এখানে কয়েকটা কাগজের টুকরো করে নিয়েছি আমরা এটা সম্বন্ধে আরেকটু ধারণা নেওয়ার জন্য। আমি প্রথমে কাগজের টুকরোগুলো তোমাদের সামনে গুনি এবং আমার সাথে সাথে অবশ্যই তোমরা গুনবে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। আমার হাতে কয়টা টুকরো আছে? 10টা। ভেরি গুড, 10টা কাগজের টুকরো আছে। তো আমরা আজকে 1 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে আমরা যোগের ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে আমি যদি আমার হাতে একটা কাগজের টুকরো নেই এবং আমি লিখলাম কত, 1, যোগ করার জন্য তুমি এই একটা কাগজের টুকরোর সাথে আর একটা কাগজের সংযুক্ত করো। আমি আর একটা কাগজ এখানে নিয়ে আসলাম। এখানে আমার মোট কয়টা কাগজ হবে তাহলে বলতো, কয়টা হলো? 1, 2। ভেরি গুড, এখানে আমার হচ্ছে 2টা কাগজের টুকরো। অর্থাৎ এই একের সাথে আমি আরেক যোগ করলে আমার হচ্ছে কত, 2। এই 2-এর সাথে তুমি যদি আরেকটা কাগজের সংযুক্তি ঘটাও তাহলে তোমার কয়টা কাগজ দাঁড়াচ্ছে, 2, এবং আমি আরেকটা কাগজ এনে যুক্ত করলাম, মোট কয়টা হয়, 3টি কাগজ। ভেরি গুড, এখানে আমার মোট কটা কাগজ হচ্ছে, 3টি কাগজ। এখন তুমি যদি পাঠ্যবইয়ের দিকে তাকাও, সবাই খেয়াল করো, দীপু ও ইমা তারা দুই বন্ধু, তারা দুজনেই আমাদের শ্রদ্ধার জায়গা শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে তারা এখানে গেছে। শহীদ মিনারে তারা কয়টা করে ফুল হাতে নিয়েছে? দীপু এনেছে 3টা ফুল, ইমা এনেছে 4টা ফুল। দীপু এনেছে কয়টা? 3টা, এবং ইমা এনেছে কয়টা? 4টা। তুমি এখন ফুলের পরিবর্তে যদি এখানে কাগজ দিয়ে চিন্তা করো, দেখো এখানে আমার হাতে আছে অনেকগুলো কাগজ, তার মধ্যে থেকে আমি 3টা কাগজ আলাদা করছি, 1, 2, 3। এখানে আমার হাতে আছে কটা, 3টা কাগজ, এবং ইমা এনেছে 4টা ফুল। তাহলে আমি আরো 4টা কাগজ হাতে নিই, 1, 2, 3, 4। এখন সবাই গোনো একসাথে, এখানে 4টা এবং আমি 3টা কাগজ একত্রিত করছি। হ্যাঁ, এখন প্রথম থেকে গোনা শুরু করি, মোট কটা কাগজ হয়, আমি অর্থাৎ যোগ করলাম এগুলো একসাথে, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে মোট কটা কাগজ হলো? 7টা। দীপু এবং ইমা মোট কটা ফুল এনেছে বলতো? 7টা। এই হচ্ছে যোগ। হ্যাঁ, দীপুর 3টে ফুল এবং ইমার 4টা ফুল একত্রিত করলে আমার মোট ফুলের সংখ্যা দাঁড়াচ্ছে কটা? 7টা। চমৎকার। পরের পৃষ্ঠাতে দেখো এই যোগটা আমাদেরকে সুন্দর করে আবার দেখানো হয়েছে। দীপুর 3টে ফুল, ইমার 4টে ফুল, দীপুর 3টে ফুল, এভাবে 3টা বোঝানো হয়েছে এবং ইমার 4টে ফুল।
এইগুলোকে যদি আমি একত্রিত করি, যেভাবে আমি কাগজটা দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, এই যে আমার তিনটে ফুল এবং চারটা ফুল একত্রিত হলে মোট কয়টা দাঁড়ায়? 1, 2, 3, 4, 5, 6, 7, মোট কয়টা ফুল আসতেছে? 7টা ফুল। এই হচ্ছে যোগ। তিনের সাথে আমরা কত যোগ করলাম? 4। তিনের সাথে 4 যোগ করাতে আমার মোট সংখ্যা দাঁড়াচ্ছে কত? 7। ছোট ছোট করে তুমি এই যোগ গুলোকে অন্যভাবে একটু উপস্থাপন করতে পারো। তুমি যদি 3 এবং 2 ধরো, তুমি এবং তোমার বন্ধু, তোমার নাম মানে ধরো তুমি সৃষ্টি এবং তোমার বন্ধুর নাম কমল, তোমরা দুজনেই শহীদ মিনারে যাবে। তুমি নিয়েছো 2টা ফুল এবং তোমার বন্ধু নিয়েছে আর কয়টা? 3টা ফুল। তুমি 3 এবং 2 যোগ করো, খাতায় প্রত্যেকেই লেখো 3। লিখেছ? এবং পাশে যোগ চিহ্ন দিয়ে আবার লেখো 2। একই রকম ভাবে কাগজের সাহায্যে তুমি যোগগুলো করার চেষ্টা করো। আমি কাগজ দিলাম কিন্তু, হ্যাঁ খেয়াল করো, 1, 2, 3, আমি 3টে কাগজ দিলাম। সৃষ্টি যেগুলো নিয়েছো, সৃষ্টির 3টে ফুল, এই যে 3টে ফুল, এবং তোমার বন্ধু কমলের কটা ফুল? 2টা। আমি এইগুলো পাশাপাশি নিলাম, 3টা আরো কমলের, এই যে 2টা একসাথে যোগ করছি আমি। হ্যাঁ, 3 × 3, 4, 5, ভেরি গুড। মোট কটা ফুল তোমরা শহীদ মিনারে দিয়েছ? 5টা। এইভাবে দেখো, এখন যোগগুলো খেয়াল করি আমরা, 1 এবং 1 একত্রিত হয়ে কত হলো? 2। আমি 1 আর 1 2 যোগ করলাম। পাশাপাশি আরেকটা দেখো, 2 এবং 1 যোগ করলাম, কত হলো? 3। 3 এবং 4 এইভাবে এটার সাহায্যে আমরা আবার যোগটা করি, 3 এবং 4, 1, 2, 3, 3 এবং কি বলছি? 4, 1, 2, 3, 4, 3 এবং 4 একত্রিত করলাম। তাহলে মোট কটা কাগজ টুকরো আসছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কাগজ টুকরো। তাহলে 4 আর 3 আমি একত্রিত যোগ করলে কত কত দাঁড়াচ্ছে? 7। পরবর্তীতে আবার তুমি সৃষ্টি এবং কমল, তোমরাও কি কটা কটা ফোন নিয়েছিলে? 3টা এবং 2টা, 3 এবং 2, 3 এবং 2 একত্রিত হয়ে কত দাঁড়াচ্ছে? 5। বই থেকে যদি খেয়াল করো, এখন দেখো নিচে দেখাচ্ছে আনারস, এখানে কটা আনারস আছে? 3টা, 3টা। এবং পাশে আরো আরো কটা আনারস আছে? এখানে 2টা, 2টা। একত্রিত করলে কটা দাঁড়ায়? 1, 2, 3, 4, 5, একত্রে 5টা আনারস। আশা করি সবাই পারবে। পরবর্তীতে দেখো, এখানে কমলা দেওয়া আছে, এখানে কটা কমলা দেওয়া আছে বলতো? 1টা। এখানে কটা কমলা দেওয়া আছে সবাই গোনো বইয়ের মধ্যে, গোনো, 1, 2, 3, 4, 5, কটা কমলা? 5টা। তুমি এখন কাগজের টুকরোগুলো এভাবে গোনো, প্রথমে একটা কমলা, আমি একটা কমলা পরিবর্তে একটা কাগজের টুকরো হাতে নিলাম, 1টা এখানে রাখি, তারপরে কটা কমলা? 5টা, 1, 2, 3, 4, 5, এখানে 5টা কমলা এবং এখানে 1টা কমলা, এগুলোর পরিবর্তে আমি কাগজ করলাম, এটা একত্রিত করলাম, অর্থাৎ আমি কি করলাম? যোগ করলাম। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার লিখছি, 1টা কমলা সাথে আরো 5টা কমলা, এগুলো আমি একত্রিত করলাম। এখন এখানে কোনো কয়টা কাগজের টুকরো হলো সবাই আমার সাথে সাথে বলো? 1, 2, 3, 4, 5, আর একটা কত হলো? 6। তাহলে 1টা কমলের সাথে 5টা কমলা যোগ করলে আমার সংখ্যা কত দাঁড়ায়? 6। এইভাবে আমরা যদি 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা একটা তার একটা যোগ করার চেষ্টা করি কাগজগুলোর সাহায্যে, তাহলে আমরা বড় বড় যোগ সহজে করে নিতে পারি, তাই না বাচ্চারা? একইভাবে এখন তুমি যদি মনে করো যে 5 আর 5 আমি যোগ করব, তাহলে এই যে 5টা কাগজের টুকরো আমি আগে আলাদা করি, 1, 2, 3, 4, 5,
এবং আমার এখানে হাতে আরো কয়টা থাকার কথা? আরো পাঁচটা। এই পাঁচটা এবং এই পাঁচটা একত্রিত করলে কয়টা হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, আবার গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, বলো তো কত এটা? 10। তাহলে 5 এবং 5 একত্রিত করলে, যোগ করলে আমার সংখ্যা কত হচ্ছে? 10। এইভাবে তুমি 3 এর সাথে 4, 5 এর সাথে 2, 6 এর সাথে 1 এগুলো প্রত্যেকেই করার চেষ্টা করবে। তোমাদের বাইরের কাজ যদি তোমরা ইয়ে করো, লিখে নাও কি কি করবে বাসায়। প্রত্যেকেই খাতার মধ্যে তোলো এগুলো, 2 যোগ 1। সুবিধার্থে তোমরাও এটা করে নিতে পারো বাড়িতে। ৩ যোগ ৩, ৭ যোগ ১, 6 যোগ ৪। প্রত্যেকে আশা করে তুলেছ এগুলো। তোমরা এবার একটা কাগজে টুকরো করে নিয়ে তোমরা এইভাবে আলাদা আলাদা প্রথমে 6টা নেবে, তারপরে আরো 4টা এনে যোগ করবে, তারপরে একত্রে সবগুলো গণনা করার চেষ্টা করবে, যে রেজাল্টটা মানে ফলটা আসবে এখানে লিখবে। পারবে তো? আশা করি পারবে। তো আজকে ক্লাসের বিষয়ে আলোচনা এই পর্যন্তই। আর শ্রোতামণিরা, আমরা তো প্রতিনিয়তই টেলিভিশন এবং অনলাইনের কারণে আমরা করোনার সংক্রান্ত যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, ওগুলো আমরা সকলেই আশা করি মেনে চলছি। এবং প্রিয় শিক্ষার্থীদের, অভিভাবকবৃন্দের প্রতি আমার বিনীত প্রার্থনা, আপনারা প্রত্যেকেই উপজেলা ভিত্তিক অথবা আমাদের সংসদ টেলিভিশনের মাধ্যমে যে আপনাদের বাচ্চাদের উপকারের জন্য অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে, এগুলা দয়া করে অবশ্যই বাচ্চাদের সাথে শেয়ার করবেন। এবং আপনারাও প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। এবং যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে পড়াশোনা সংক্রান্তই হোক, করোনাকালীন সময়ের করোনা সংক্রান্ত আপনাদের যে স্বাস্থ্যবিধি সম্পর্কিত যে তথ্যগুলো, এই তথ্যগুলো জানার জন্যও আপনারা আমাদেরকে অবশ্যই ফোন করবেন। এবং আমরাও তো নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, প্রতিদিনই আমরা কিছু না কিছু অভিভাবকের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের উপজেলার কর্মকর্তাদের নির্দেশে। এগুলো মেনে আপনারা বাচ্চাদের যথারীতি খেয়াল নেবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আশা করি এই দুর্দিন অবশ্যই একদিন কেটে যাবে এবং আমরা সবাই আবার আমাদের সোনামণিদের সংস্পর্শে আসতে পারবো। এবং সেই সোনালি দিনের প্রত্যাশায় আমি সুকান্ত ভৌমিক আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি, আবার আসবো। নমস্কার, সকলেই ভালো থাকবেন।